মা মা কোথায় গেছে? কখন আসবে মা? তোরা পড়তে বস, তোদের মা এক্ষুনি চলে আসবে। বড় জেম্মা, জেম্মা তোমাকে বলে যায়নি কোথায় গেছে? এই শোন, সব ব্যাপারে তো জানার দরকার কি রে? আপনি ফালতু ফালতু ওকে কেন বকছেন? মা কোথায় গেছে কেউ জানে না, আমাদের দুশ্চিন্তা হবে না? হ্যাঁ, চিন্তা তো হবেই, কিন্তু কি করব বল? আমরা একবার রাস্তা গিয়ে দেখবো। এই আবার পাকাবি? কোনো দরকার নেই রাস্তায় যাবার, সব চুপচাপ পড়তে বসো। বাপরে বাপ, কি গরম সারাদিন! সারাদিন এত পরিশ্রম করতে হচ্ছে না? আচ্ছা, আমার ভীষণ খিদে পেয়েছে, একটু খেতে দিন তো আমায়। খিদে পেয়েছে? কি খাবি বল? রাত্রির বেলায় মানুষ কি খায়? ভাত, চারটি ভাত খাবো। ভাত ভাত খাবে, কিন্তু ভাতটা কোনো হয়নি। হয়নি কেন? ভাত হয়নি কেন? এই যে আপনার তো ভাতটা রাঁধার কথা, তো ভাতটা রান্না না করে সারাদিন বাড়িতে কি করছিলেন? কি আশ্চর্য মিনু, সন্ধেবেলাতে কোন বাড়িতে আর ভাত রান্না হয় তুমি বলো তো। তোমরা খেয়েছো? সে কি কি ব্যাপার বলুন তো, বাচ্চাগুলোকে পর্যন্ত এখনো না খাইয়ে রেখে দিয়েছেন। আচ্ছা, রান্না বান্না করার কথা তো আপনার, যদি রান্না বান্না নাই করতে পারেন তাহলে বাড়িতে আছেন কেন? যান, ভাতটা রাঁধুন গিয়ে, যান। হ্যাঁ, ওই হ্যাঁ যাই। সুশান্ত, বিনু কোথায় গেছিল? জানি না, নিজে সারাদিন এলোমেলো ঘুরে বেড়ালো, আমাকে ঘুরিয়ে মারলো। তো মিনু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ালো কেন? জানি না বৌদি, তবে কেন জানি না আমার মনে হচ্ছিল যে বৌদি কিছু একটা খুঁজছিল। কি খুঁজছিল? হ্যাঁ, এই আপনি একটা কথা কতবারে বুঝতে পারেন বলুন তো? কেন, আপনাকে তখন থেকে অনেকবার আমি বলেছি ভাতটা রাঁধার কথা, ভাতটা চাপানোর কথা। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে আছেন এখনো? সরি, হাতটা ধরে থাকলে আমি ভাতটা চাপাই কি করে? যান, ভাতটা বসান গিয়ে। এখানে কি গোপন কথা আলোচনা হচ্ছিল? কিছু না। হ্যাঁ, কিছু না। কিছু না বললে তো হবে না, আমি আমি দেখেছি ওখান থেকে। একটা কথা আপনারা প্রত্যেকে পরিষ্কার শুনে রাখুন, এ বাড়িতে আমার আড়ালে আমার অবর্তমানে কোনো গোপন কথা বলা চলবে না। মনে থাকবে? হ্যাঁ হ্যাঁ, মনে থাকবে। হ্যাঁ থাকবে।